হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার জ্যোৎস্না ফ্যামিলি। তো আর একটা নতুন ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত রইল, ভালোবাসা রইল। তো আজকে বর্ষার দিনে নিয়ে চলে এসেছি গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। তো দেখো খিচুড়িটা কি দিয়ে রান্না করছি, কি কি সবজি দিয়ে রান্না করছি দেখো। কি কি সবজি, কুমড়ো আছে, পেঁপে, আলু, মানে প্রচুর অনেক রকমের সবজি আছে, পটল, তারপরে ঝিঙে, তারপরে ওল আছে, ওল, তারপরে বরবটি আছে, তারপরে গাছের একদম গাছের টাটকা পুর ডাটা, একদম পুর ডাটা টাটকা, এগুলো পুরো আমাদের বাড়ির গাছের। হ্যাঁ, আর এই যে পাকা পাকা পেঁপে, এগুলো দিলেও ভালো লাগে। তো দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আলুগুলো মানে খোসা সমেত দিয়েছি, খোসা সমেত দিলে ভালো হয়, আলু খেতে টেস্ট লাগে। এগুলো দিয়ে একটু তেলে ভাজা ভাজা করে নেবো, তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়ি ফুটছে, খিচুড়ি ফুটছে, এবার সবজিগুলো ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। সবজি ভাজা হয়ে গেছে, এবার ঢেলে দেবো খিচুড়ির মধ্যে। লঙ্কা সবজি দেওয়া হয়ে গেল, এরপরে দেখা হচ্ছে খাওয়ার সময়। বন্ধুরা সঙ্গে থেকো। বন্ধুরা বৃষ্টির ওয়েদারে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর চারিদিকে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, গরম গরম ইলিশ মাছ ভাজা আর গরম গরম খিচুড়ি, এদিকে দেখা যাচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে। এই যে ইলিশ মাছ, তো আমাদের রান্না বাড়া তো কমপ্লিট, আবার কিছু কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নিয়ে বসেছি বড়দি, বিজু, তারপরে ঈশিকা, আমাদের সৌমিক, সুনা, আমি। এবার খাওয়া দাওয়া চালু করে দিয়েছি, ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি। দেখা যাক কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে বিজু? তুই তো সব থেকে বেশি কি আমাকে দেখলে নাকি? মেজো কোথায় গেল? মেজো আসলেই তো হয়ে যাবে। ও তো মেজদি এসছে, মেজদি চলে আসো, চলে আসো। বিজু কেমন হয়েছে? সত্যি বর্ষাকালে ইলিশ মাছ ভাজা আর গরম গরম খিচুড়ি দারুন দারুন দারুণ লাগে, এর কোনো তুলনা হয় না। বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো